আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে কখনো এমন মনে হচ্ছে যে আপনি প্রত্যেকদিন সালাত পড়েন, দান সাদকা করছেন, বিভিন্ন ধরনের ইবাদত করছেন, মোটামুটি সব ধরনের ইবাদত করে যাচ্ছেন, কিন্তু প্রশান্তি পাচ্ছেন না? প্রত্যেকদিন সকাল থেকে আপনি নানান ধরনের কাজ করে থাকেন, কেউ প্রতিষ্ঠানে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন, আবার রান্নাবান্না করছেন, খেলতে যাচ্ছেন, সকল কাজই মোটামুটি করছেন, ভালো ইনকাম করছেন, আপনার সকল কিছু ঠিক আছে, কিন্তু এবারে মন বসছে না। আমল করছেন, কিন্তু আমলের উদ্দেশ্য কি? কেন করছেন এই আমল, কার জন্য করছেন? যে কোনো ইবাদত করে ভালো লাগছে না, জিকির করছেন কিন্তু স্বাদ পাচ্ছেন না। যদি আপনার এরকম মনে হয় তাহলে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন, বান্দার জন্য অন্ত শক্ত হয়ে যাওয়া আর আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন চাইতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই জন্য শক্ত অন্তরকে পুড়িয়ে জ্বলছে দেওয়ার জন্যই জাহান্নামে আগুন সৃষ্টি করা হয়েছে। আল্লাহর সাথে যখন আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন আপনার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এক ব্যক্তি একবার হাসান আল বসরি রাহিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেছেন কেউ যদি অনবরত পাপ কাজ করতেই থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন। আমি এমন সব পাপ করি যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না, অথচ আমার কি নেই? সুন্দর স্ত্রী, সুস্থ সবল দেহ, সন্তান, প্রচুর অর্থ এবং জমিজমা। আমি একজন সুখী মানুষ, সফল মানুষ। এত পাপ করার পরও আল্লাহ আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেনি। তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন পাপকর্ম দ্বারা আল্লাহ আমার নিয়ামত ছিনিয়ে নিয়েছেন? হাসান আল বসরি রাহিমুল্লাহ বলেছেন, আপনি কি কেমন লাইল তাহাজ্জুদ সালাত আদায় করেন? আপনি কি আল্লাহর কাছে দোয়া করে তৃপ্তি পান? আপনি কি আপনার সালাতে শান্তি পান? লোকটি উত্তর দিল, না। হাসান আল বসরি রাহিমুল্লাহ বললেন, তাহলে আপনার জন্য এটাই শাস্তি হিসেবে যথেষ্ট যে আপনাকে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, অথচ আপনি এটা অনুভবই করতে পারছেন না, এটাকেই শাস্তি মনে হচ্ছে না? প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ইবাদত করে যাচ্ছি, আবার পাপ কাজও করে যাচ্ছি, কিন্তু এটা যে বড় ধরনের শাস্তি, এটা যে আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে তা আমরা কল্পনা করতে পারছি না। আল্লাহর ভয় না থাকলে আপনি পাপ কাজে জড়িয়ে পড়তে পারেন, আল্লাহর ভয় থাকলে আপনি ইবাদতে শান্তি পাবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, ইবাদত করে তৃপ্তি পাবেন, সাদকা করে তৃপ্তি পাবেন, সালাত পড়ে তৃপ্তি পাবেন। কিন্তু আপনি যখন গুনাহ করবেন আবার আমলও করবেন, যেটা কিনা ভালো আমল, তখন আপনার মনে তৃপ্তি আসবে না, ইবাদত করা স্বাদ পাবেন না, আস্তে আস্তে বিমুখ হয়ে যাবেন, আল্লাহর পথে আসতে মুখ চাইবে না, সবসময় পাপ কাজ করতে ইচ্ছে করবে। এর জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আপনি যেন ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেন। সবসময় ফিকির করতে থাকুন, নিজের ইবাদতকে সুন্দর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।